আমাদের অনেক পুরুষ ভাই আছেন যাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না আবার দাঁড়ালেও বেশিক্ষণ স্থায়ী হয় না তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটের মধ্যে বীর্য বের হয়ে আসে আবার আমাদের অনেক বৃদ্ধ বাবা আছেন তাদেরও একই সমস্যা থাকে বৃদ্ধ বয়সে পুরুষ মানুষের মনে বেশি মেলামেশা করার স্বাদ জাগে কিন্তু তাদের লিঙ্গ শক্ত হয় না বা গরম না হওয়ার কারণে তাদের মনের আশা পূর্ণ করতে পারেন না পৃথিবীর যে সমস্ত দেশে শীতকালে বেশি শীত পড়ে তখন সেই সব দেশে বেশিরভাগ পুরুষ মানুষ মারা যায় রক্ত ঠান্ডা থাকার কারণে শীতকালে যদি মানুষের শৈলের রক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে সেই মানুষ এমনিতে মারা যায় পুরুষ মানুষের শৈলের রক্ত যতদিন পর্যন্ত গরম থাকবে ততদিন পর্যন্ত সেই পুরুষ মানুষটি বাঘের মতো গর্জে উঠবে আর যদি কোনো পুরুষ মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে সেই পুরুষ মানুষ সব সময় সব জায়গাতেই বিড়ালের মতো মেয়োমেয়োগ করে চলে মানে হচ্ছে যে কোনো মানুষের শৈলের রক্ত যদি গরম থাকে তাহলে সেই মানুষটি জীবনে যে কাজই করবে সেই কাজের মধ্যেই সে সাফল্য অর্জন করবে আমাদের অনেক পুরুষ ভাই আছেন যাদের জীবনী শক্তি একেবারে নষ্ট হয়ে গেছে জীবনী শক্তি কি আমি একটি উদাহরণ দিয়ে বলবো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন জীবনী শক্তি কি। ধরেন আপনি আগে বিকালবেলা ঘুম থেকে উঠলে দেখতেন যে আপনার চোখে দুনিয়াটা অনেক রঙিন লাগত আর এখন আপনি বিকালবেলা যতই ঘুমান আগের মতো আর রঙিন লাগে না আবার আগে আপনার মনের ভিতর সবসময় আনন্দ লাগতো যে কোনো কাজ করতে ভালো লাগতো আর এখন সেই আগের মতো মনের মধ্যে কোনো আনন্দ জাগে না আগে আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে ডাকলে আপনি তাদের সাথে গিয়ে অনেক আনন্দ করতেন বা মজা করতেন আর এখন যদি আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে ডাক দেয় তাহলে আপনি তাদেরকে উত্তর দেন যে আমার ভালো লাগছে না এগুলো হওয়ার কারণ কি এগুলো হওয়ার কারণ হচ্ছে হস্তমুদন করা একটি মানুষের শৈলের মধ্যে যখন যৌবন আসে তখন সে না বোঝেই জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলে আর সেটি হচ্ছে সে যৌবনের বার সহ্য করতে না পেরে গণ ঘন লিঙ্গের মধ্যে হাত মারে আর এই হাত মারার কারণে তাকে মাসুল দিতে হয় সারা জীবন লিঙ্গের মধ্যে হাত মারলে বা হস্তমর্দন করলে কি কি ক্ষতি হয় যেমন আপনার চোখের জ্যোতি কমে যাবে গণ গণ হবে দুটি গাল ভেঙে যাবে শৈলের চামড়াগুলো লুজ হয়ে যাবে চেহারার মধ্যে বয়সের ছাপ নেমে আসবে আপনার শরীর সবসময় দুর্বল থাকবে কোনো প্রকার কাজ করতে ভালো লাগবে না আপনার মাথা সবসময় গরম থাকবে এবং মেজাজ সবসময় খিটখিটে অবস্থায় থাকবে আপনার মাথার চুল এবং দাড়ি এবং মোষ পাকতে শুরু করবে অবশেষে এর ফল গিয়ে দাঁড়ায় আপনি সমাজের যে জায়গায় যাবেন সেখানেই আপনি অবহেলিত হবেন এবং লাঞ্ছিত হবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসতে চান এবং তাকে ভালোবাসার প্রস্তাব দেন তাহলে সে আপনাকে অবহেলা করবে যে মানুষটাকে আপনি ভালোবাসার প্রস্তাব দিলেন তার কাছ থেকে এক বুক কষ্ট নিয়ে ফেরত আসবেন এরকম যদি কোনো পুরুষ মানুষের জীবনে হয়ে যায় তাহলে আমি সেই পুরুষ বাইটাকে বলবো। আপনি আতঙ্কিত হবেন না বা ভয় পাবেন না আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমি যে বেশস উপাদানটির কথা বলবো তা যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে যত প্রকার ক্ষতি হয়ে গেছে তা পূর্ণ হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই বেশজ উপাদানটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটি সংগ্রহ করতে হবে তার নাম হচ্ছে খাঁটি মধু বাজারের কোনো মধু দিয়ে এই ওষুধটি তৈরি করবেন না এই ওষুধটি তৈরি করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে যাকে বলে জঙ্গলি মধু যে মধু জঙ্গলে পাওয়া যায় এই মধু সংগ্রহ করবেন তারপর আপনি এটাকে পরীক্ষা করে দেখবেন যে এই মধুটি খাঁটি কিনা না সামান্য পরিমাণ মধু আপনার হাতের তালুর মধ্যে নিয়ে এর মধ্যে একটু পরিমাণ পান খায় যে চুন দিয়ে এই চুন একটু পরিমাণ নিয়ে তারপর হাতের আঙ্গুলের সাহায্যে মধুর মধ্যে ভালোভাবে গসবেন যদি কিছুক্ষণ গষার পর আপনার হাতের তালু আগুনের মতো গরম হয় তাহলে বুঝবেন যে এই মধুটি খাঁটি আপনি যদি নিজে দাঁড়িয়ে থেকে মধু সংগ্রহ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় একটি মানুষকে এক বছরের মধ্যে কমপক্ষে তিন কেজি মধু খাওয়া উচিত তাই আপনি তিন কেজি মধু সংগ্রহ করবেন মধু মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাকে পরিষ্কার করে যে মানুষের শরীরে রক্ত যত বেশি পরিষ্কার তার শরীরের রক্ত তত বেশি গরম থাকে এবং তার শরীরের মধ্যে রোগ কম হয় তিন কেজি মধু সংগ্রহ করার পর এই মধুর মধ্যে কোরআন শরীফের একটি সুরা যার নাম সুরা ফাতেহা এই সুরা ফাতেহা সকল রোগের মহা ওষুধ হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনার হাদিস শরীফে বর্ণিত এই সুরা ফাতেহা কোনো মানুষ যদি যৌন শক্তি বৃদ্ধি করার জন্য আমল করে সে যেন ব্যিক্রম একটি নিয়মে আমল করে সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমি যেই আমলটি দিব এই আমলের উচিলায় যদি আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে শেফা দান করেন তাহলে আমার তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি যেন আপনাদের উপকার করার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনি কিভাবে এই সূরা ফাতেহা তেলাওয়াত করবেন বিসমিল্লাহ রাহমানির রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম এইভাবে একবার করে পড়বেন আর একবার করে ফু দিবেন এইভাবে সাতবার তেলাওয়াত করে ফু দিবেন যখন আপনি মধু খাবেন তখন এই সূরা ফাতেহা সাতবার তেলাওয়াত করে ফু দিয়ে তারপর খাবেন এইভাবে আপনি তিন মাস এই মধু এই নিয়মে সেবন করবেন ইনশাল্লাহ আপনার শরীরের মধ্যে যত প্রকার যৌন সমস্যা আছে সমাধান হয়ে যাবে। প্রতিদিন রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন সেই সময় এই পরা কিছু মধু আপনি হাতে নিয়ে লিঙ্গের মধ্যে ভালো করে মেসেজ করবেন এইভাবে লিঙ্গের মধ্যে মধু লাগাবেন আপনি তিন মাস এর মধ্যে ইনশাল্লাহ আপনার লিঙ্গের আগাগোড়া সমান হবে লিঙ্গের রগগুলি শক্ত হবে সতেজ হবে এবং মোটা হবে দেখবেন যে আপনার লিঙ্গ আগের থেকে অনেক বড় হয়ে গেছে আরও দুটি বেশস উপাদান আপনি সেবন করবেন এই মধু দিয়ে সর্বনিম্ন তিন মাস বেশস দুটির নাম হচ্ছে তালমাখনা এবং কাতিলাগম এই তালমাখনা এবং কাতিলাগম আপনি বাজারের যে কোনো দোকানে পেয়ে যাবেন এই তালমাখনা এবং কাতিলা গম অরিজিনালটা কিনবেন তালমাখনা এবং কাতিলা গমের পাউডার পাওয়া যায় যদি এই দুইটা উপাদানের পাউডার আপনি পেয়ে যান তাহলে ভালো আর যদি না পান তাহলে ভালো মানের তালমাখনা কিনবেন এবং এর সাথে কিনবেন কাতিলা গম কাতিলা গম আপনি পাটার মধ্যে ভালো করে বেটে নিবেন পাউডার বানিয়ে নিবেন এরপর রাতের বেলা আধা গ্লাস পানির মধ্যে এক চা চামচ পরিমাণ তাল মাখনা নেবেন এবং এর সাথে এক চা চামচ পরিমাণ কাতিলা গমের পাউডার নেবেন এরপর সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা খালি পেটে অথবা বরা পেটে এটি সেবন করবেন এর মধ্যে অবশ্যই আপনি এই পরা মধু যতটুকু আপনার লাগে তা দিয়ে ভালো করে নেড়ে তারপর সেবন করবেন এই তাল এবং কাতিলাগম দশ দিন সেবন করার ফলে আপনার লিঙ্গ আগে যেখানে অল্প উত্তেজিত হলেই অথবা আপনি কোনো সেক্সুয়াল মুভি দেখার সময় লিঙ্গের মধ্য থেকে পানি বের হয়ে আসত এখন আর আসবে না ইনশাল্লাহ কিন্তু আপনাকে এই সবগুলো উপাদান কমপক্ষে তিন মাস সেবন করবেন আর শুধুমাত্র তাল না পারলে সারা জীবনের অভ্যাসে পরিণত করে ফেলতে পারেন আমি যেই রেমেডিটি আপনাদেরকে সেবন করতে বললাম এটি যদি আপনি আমি যে নিয়ম বললাম সে অনুযায়ী সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ জীবনে আর কোনো দিন আপনার সেক্সের ওষুধ খেতে হবে না সারা জীবন দীর্ঘ সময় ধরে আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন সংসারের মধ্যে জান্নাতের সুখ আপনি উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ কোনো বৃদ্ধ বাবা যদি আমার এই রেমেডিটি সেবন করেন তাহলে উনি পঁচিশ বছর বয়সের যুবকের মতো তার লিঙ্গের মধ্যে শক্তি পাবেন আর এর ফলাফল আপনি উপভোগ করতে পারবেন সারা জীবন